এক বাবা অস্থির হয়ে তার ছেলের ঘরে আসে আর বলে ভূত আবার চলে এসেছে। সে তার ছেলেকে ভূতের দিকে তাকাতে আর কথা বলতে নিষেধ করে। সবাই যদি ভূতকে ইগনোর করে তাহলে সে চলে যাবে। তারা ডিনার করতে যায় যেখানে ছেলেটার মা আর বোনও ছিল। ছেলেটার সাথে সাথে খাবার টেবিলে সবাই অনেক ভয়ে ছিল। ছেলের বাবা বুঝতে পেরে পরিবেশ ঠিক করতে মেয়ের সাথে পরীক্ষার ব্যাপারে কথা বলে। ছেলেটা বাবার কাছে জিজ্ঞেস করে কোন জিনিসটার জন্য সবাই ভয় পাচ্ছে। বাবা অনেক রেগে যায় কারণ সে জানে ভূত ঘরের মধ্যেই আছে। তার হাত কাঁপতে থাকে আর বলে সবাই যেন ভূতটাকে ইগনোর করে। ছেলেটা ভূতটাকে দেখতে চায়। সে চামচ উঠিয়ে আয়নার মতো ব্যবহার করে। তখন ওই ভূত টেবিলের কাছে চলে আসে আর মেয়েটার পিছে দাঁড়িয়ে যায়। ভূত মেয়েটার কাঁধে হাত দেয়। মেয়েটা বাবার কাছে সাহায্য চায়। তখন সে পিছে না তাকিয়ে চুপচাপ খাবার খেতে বলে।